জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদক মরণোত্তর ভূষিত প্রয়াত জননেতা শামসুজ্জোহা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আলী আহমদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ পার্টি অফিসে শনিবার বিকেলে মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বলেন, এটাই কিন্তু ছেলেদের নিয়ম হওয়া উচিত, কারণ যারা দেশের জন্য কাজ করে, জাতির জন্য কাজ করে, দলের জন্য কাজ করে, তার উত্তরাধিকার যদি তাকে স্মরণ না করে তাহলে এটি অকৃতিত হয়ে যায়। আমি হয়তো কিছু হয়ে যাব, আমি হয়তো মনে গেলে হয়তো জানি না আমার জন্য একটি স্মরণ করি, কারণ আজকে আগের মনসিংহা এবং দোয়ানা বিত্তশালী তারা তাদের পরিবারবর্গ আজকে বিত্তশালী, হয়তো তাদের কারণে হয়তো আজকে আমরা এই জিনিসগুলো করি, যদি আমি বেঁচে থাকবো, যদি আমি রাজনীতি করবো, আমরা রাজনীতিতে একজন আমরা সবসময় তাদেরকে স্মরণ করার চেষ্টা করবো, কারণ যুগে যুগে অনেক নেতা সৃষ্টি হয় কিন্তু আদি হনুমা চুক্তা আর কোনো আসবে আমি জানি না, কারণ রাজনীতি আমাদের শিখিয়েছে আদর্শের রাজনীতি, আমাদের শিখিয়েছে মানুষ ভালোবাসার রাজনীতি, আমরা সেই ভালোবাসা আদর্শ রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করে, সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, ভালো সংগঠন করতে চাই, ভালো সংগঠন করতে না করা যায়, ভালো সমাজ করা যাবে না, ভালো জ্ঞান করা যাবে না। বঙ্গবন্ধু বলেছিলেন সুন্দর ভালো মানুষ তৈরি করার জন্যই আমরা ভালো মানুষ তৈরি করতে পারি না, কিন্তু আমরা সেদিন বঙ্গবন্ধু হারিয়েছি, তাই আমি সবার কাছে একটা অনুরোধ করবো, ভালো মানুষ তৈরি করো, ভালো জ্ঞান করতে হলে ভালো মানুষ দরকার, ভালো নেতৃত্ব করতে হলে ভালো সমাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জে এম আরমান সহ মহানগর আওয়ামী লীগের আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।